हाय गाइस वेलकम बैक टू माय चैनल रॉयस टाइमलाइन केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो आर ए तो चले एसेछि तोमादेर साथे आबार गल्प करार जोन्नो आज के मंगलवार 20 अक्टोबर आर एखन बाजते चलेछे दुपुर प्राय 3টা অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে তো লাঞ্চ টান্স শেষ করে এখন একটু রেস্ট নেওয়ার সময় আর ভাবলাম যে চলো এই সময়টা তোমাদের সাথে গল্প করে কাটাই তো আজকে দুপুরে মেনু ছিল মাম্মি রান্না করেছিল কাকরোল ভাজি রূপচাঁদা মাছের ভুনা সাথে ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল ডাল তো এই আর কি বেশ ভালো ফ্যামিলি টাইম কাটছে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প গুজব বেশ ভালো সময় পার করছি যদিও এই দুপুরের এই টাইমটা মাঝে মধ্যে আমার একটু খারাপ লাগে সেটা হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যেতে পারিনি এবং এই করোনার জন্য আসলে এখন যেতে পারছি না কারণ তোমরা তো জানো যে আমরা এখানে আসার পরে মানে শ্বশুর বাড়িতে আসার পরে 7 দিন আইসোলেশনে ছিলাম বাকিদের সবার সেফটির কথা চিন্তা করে তো এখন যদি আবার বাবার বাড়িতে যাই সেখানেও সেম হচ্ছে 7 দিন টাইম আইসোলেশনে থাকা লাগবে তার আগে হচ্ছে বের হওয়াটা সেফ মনে করছি না আর আমাদের হাতে এই মুহূর্তে অতটা সময় নেই সো এইবার আর হচ্ছে যাওয়া হচ্ছে না আর আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি খুবই কাছাকাছি একদমই অল্প সময়ের পথ হেঁটে গেলে ধরো যে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 মিনিট সময় লাগবে আর আমি এখন যে রুমে আছি মানে সুস্মির রুম এইখান থেকে রাস্তাটা দেখা যায় মানে আমার একদম নাক বরাবর তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়ে সামনে গেলেই হচ্ছে কিছু দূর গেলেই আমার বাবার বাড়ি তো এটা আসলে একটু ডিফিকাল্ট সিচুয়েশন মেয়েদের জন্য স্পেশালি মেয়েরাই আসলে বুঝতে পারবে যে কতটুকু খারাপ লাগে নিজের বাসায় না যেতে পারলে তো অন্য যতবার হচ্ছে কুমিল্লায় আসতাম একসাথে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই জায়গাতেই বেড়ানো হতো তো এবার সেটা করোনার জন্য হচ্ছে না একটু তো খারাপ লাগবেই এবং ঠিক কতটা খারাপ লাগে সেটা শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারবে এবং যাদের যে মা বাবার ঘরে কন্যা সন্তান আছে তারাই বুঝতে পারবে তো যাই হোক আপাতত ভিডিও কলিংয়ে সবার সাথে কথা হচ্ছে অ্যাটলিস্ট দেখতে তো পাচ্ছি এটাই বা কম কিসের তো বাসায় আমার মা আছে আমার বড়দা আছে বৌদি আছে ছোট ভাইজি আছে তো আমার ভাইজিটা আসলে আমার খুব আদরের ও কি বলবো যে এইটুকু একটা মানুষ কিন্তু ওর কথা হচ্ছে খুব পাকা পাকা একদম বিজ্ঞ মানুষের মতো সে প্রতিদিন আমাকে হচ্ছে একটা গান গেয়ে গান রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং নিজে থেকেই বলে যে পিসি আমি তো জানি যে তুমি আমার গান শুনলে তোমার মনটা ভালো হয়ে যায় সেজন্য তোমাকে আমি গান গেয়ে পাঠাই তো এই তো ওর গানগুলো আসলে আমার দিনে কমপক্ষে 4-5 বার করে তো শোনা হয় কিন্তু খারাপ লাগে এটাই যে অনেক দিন হয়ে গেল সামনাসামনি ওদেরকে দেখতে পাচ্ছি না জড়িয়ে ধরতে পাচ্ছি না যাই হোক সবাই সুস্থ থাকুক এই সময়টা তাড়াতাড়ি পার হয়ে যাক এটাই চাই আর ওই যে বললাম যে প্রতিদিন আমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠায় তো সেখান থেকে একটা রেকর্ডিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বলো যে কেমন লাগলো তোমাদের আর যেহেতু বুঝতেই পারছো যে আমাদের বাসার খুবই ইম্পর্টেন্ট মানে কি বলবো যে খুবই বুজুর্গ মানুষ তোমাদেরকে গান শোনাতে যাচ্ছে তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে তাহলে সে খুবই খুশি হবে তো চলো আমরা শুনি ওর গানটা শুনে আসি হাই গাইস আমার নাম অপরাজিতা রায় আজ আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে
ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবা নলে নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্ট হাসছে সকল বিঘ্ন বাধার বক্ষ চেড়ে, হারে রে